ফিরছে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল উইন্ডিজদের মুখোমুখি হবে টিম টাইগার্স এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে রোজ ফয়সাল ধন্যবাদ আপনাকে এর আগে যেমনটা বলছিলাম যে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কিন্তু সৌম্য সরকার একটু ইম্প্রোভাইজ শট বা স্কুপ শট খেলতে গিয়ে আসলে ব্যথা পেয়েছিলেন বোলার ছিলেন এবাদত হোসেন তার বলে আসলে ইম্প্রোভাইজ শট খেলতে গিয়ে তিনি আসলে এখানটায় একটু ব্যথা পেয়েছিলেন এবং তাকে সাথে সাথে কিন্তু বিসিবির যে মেডিকেল টিম আছে সেই চিকিৎসকরা দেখেছেন এবং সর্বশেষে আমরা যেটা জানতে পেরেছি ব্যথাটা খুব গুরুতর নয় সব কিছু ঠিক থাকলে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে যতটুকু আমরা জানতে পেরেছি তিনি একাদশে থাকছেন স্বাভাবিকভাবে বাংলাদেশ এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে সবারই আসলে কৌতূহল আসলে একাদশটা কেমন হবে যতটুকু আমরা জানতে পেরেছি তথ্য প্রতারণা না করলে ফয়সাল দুইজনের অভিষেক হতে যাচ্ছে কালকের ম্যাচে একজন হচ্ছেন স্পিন অলরাউন্ডার ফিনিশিং ভাগে ব্যাটিং করে থাকেন ঘরোয়া টি টোয়েন্টি আসরেও কিন্তু এবং প্রেসিডেন্স কাপেও কিন্তু বেশ ভালো তার ব্যাটিং দক্ষতা আমরা দেখেছি পাশাপাশি অফ স্পিনও ভালো করেন তার কথায় বলা হচ্ছে তিনি হচ্ছেন শেখ মাহাদি হাসান এবং পাশাপাশি আর একজনের অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছেন তিনি হলেন কিন্তু যুব বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসার প্রেসিডেন্স কাপ বঙ্গবন্ধু টি টোয়েন্টি আসর গত এক দেড় বছর হলে ধারাবাহিক পারফরমেন্স করছেন সেই ধারাবাহিকতা কিন্তু প্রাথমিক দলে ছিলেন এবং চূড়ান্ত দলেও তিনি কিন্তু জায়গা করে নিয়েছেন তিনি শরীফুল ইসলাম বাঁহাতি পেসার আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের একাদশে তিনজন বিশেষজ্ঞ পেসার রাখা হবে পেস দলের পেস ইউনিটকে আসলে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান তার সাথে রুবেল হোসেন থাকবেন এবং শরীফুল ইসলাম থাকতে যাচ্ছেন এবং বিশ্বকাপ স্পিনার হিসেবে মাহাদি হাসানের অভিষেক হতে যাচ্ছে তবে যতদূর জানতে পেরেছি সৌম্য সরকার খেললে আসলে মোহাম্মদ সাইফুদ্দিন যিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার কিন্তু তার ম্যাচের সার্বিক ফিটনেস বিবেচনা হয়তো তিনি দলে নাও থাকতে পারেন যতটুকু আমরা জানতে পেরেছি একাদশের টপ অর্ডারে এমনটা হবে যেহেতু তিন নম্বর ব্যাটকম্যান শান্ত এর আগে আসলে ইনিংস উদ্বোধন করবেন তামিম লিটন তারপর সাকিব মুশফিক তারপর মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য এমনটাই হতে পারে আসলে ফয়সাল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা একাদশ তো ফয়সাল এই ছিল আমার কাছে সর্বশেষ ফিচে আপনার কাছে মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ দুরন্ত বাইসাইকেল